নমস্কার বন্ধুরা, বেসিক ইনফরমেশন অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি রনি। বন্ধুরা, যদি আমার চ্যানেলে আপনি প্রথম এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে নেবেন, আমার যে কোনো আপডেট আপনারা সর্বপ্রথম পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখন যা পরিস্থিতি এসেছে, এখন রেশন ডিলার যেহেতু সবাইকে বলে দিচ্ছে যে আপনারা রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করেন, না হলে রেশন আপনারা পাবেন না। তো আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি যে আপনারা রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করবেন কীভাবে। তো আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা নিজের ফোন থেকেও করতে পারবেন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আপনারা অবশ্যই হেল্প পাবেন। তো বন্ধুরা, কীভাবে আপনারা রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করবেন, তো সেই ক্ষেত্রে বলে রাখি, আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করবেন, ঠিক আছে। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনি গুগলের সার্চ বক্সে লিখবেন wbpds, ঠিক আছে। wbpds লিখে সার্চ দেবেন। wbpds লিখে সার্চ দেওয়ার পর দেখুন প্রথম ওয়েবসাইটটা আছে wbpds.wb.gov.in, ঠিক আছে। এই সাইটে আপনি ক্লিক করবেন। এই সাইটে ক্লিক করার পর দেখুন আপনার রেশন কার্ড লাইফ সাইকেল ম্যানেজমেন্ট এই যে ওয়েবসাইটটা আছে, ঠিক আছে, এটা আপনার ওপেন হয়ে যাবে। এখানে আপনি বিভিন্ন রকম অপশন পাবেন, ঠিক আছে। তো আপনারা এই সাইটটা আসার পর আপনি সোজা আসবেন ই সিটিজেন, ঠিক আছে। ই সিটিজেন আসার পর আপনি সোজা নিচে আসবেন 5 নম্বরে, ঠিক আছে, লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল উইথ ইয়োর রেশন কার্ড নাম্বার, ঠিক আছে। তো এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখুন আধার লিঙ্কিং উইথ রেশন কার্ড থ্রু আধার লিঙ্ক মোবাইল ওটিপি, ঠিক আছে, এই সাইটটা আপনার আসছে, ঠিক আছে, ই কেওয়াইসি এখানে। তো আপনি সিলেক্ট রেশন কার্ড ক্যাটাগরি, আপনার রেশন কার্ডটা কোন ক্যাটাগরি সেটা আপনি চুজ করে নেবেন, ঠিক আছে। আর এখানে এন্টার রেশন কার্ড নাম্বার, তো এখানে আপনি রেশন কার্ড নাম্বারটা ফিল করে দেবেন। তো এখানে আমি রেশন ক্যাটাগরিটা ফিল করার পর এন্টার রেশন কার্ড নাম্বার, ঠিক আছে, এখানে রেশন কার্ড নাম্বারটাও ফিল করে দিলাম। তো এটা দুটো ফিল করার পর আপনি সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার সাথে সাথে যে ব্যক্তি রেশন কার্ডের নাম্বারটি আছে, ঠিক আছে, রেশন কার্ডটি আছে, সেই রেশন কার্ডের নামটা এখানে চলে আসবে, হেড অফ দ্য ফ্যামিলির নাম চলে আসবে। কিন্তু এখানে আধার নাম্বার নেই, এখানে মোবাইল নাম্বার নেই, ঠিক আছে, এই দুটোই লিঙ্ক করা নেই এই ব্যক্তির। তো এখানে দেখুন লেখা আছে আধার লিঙ্কিং স্ট্যাটাস, লেখা আছে আধার ইজ নট লিঙ্ক ইয়ার, ঠিক আছে। তো আপনি আধার এবং মোবাইল নাম্বার দুটো লিঙ্ক করতে পারবেন। তো কিভাবে লিঙ্ক করবেন, না আপনি এই যে নিচে আছে লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার, তো এই বক্সটাতে টিক চিহ্নটা ক্লিক করবেন। এই বক্সে টিক চিহ্নতে ক্লিক করার পর দেখুন আপনার কাছে একটা এন্টার আধার নাম্বার, তো এই বক্সটার মধ্যে আপনাকে আধার নাম্বারটা ফিল করে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তো আমি এখানে আধার নাম্বারটা এই বক্সটাতে ফিল করার পর আমি সেন্ড ওটিপি ক্লিক করলাম। সেন্ড ওটিপি ক্লিক করার পর যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে সেই নাম্বারটাতে একটা SMS যাবে, ঠিক আছে, সেই SMSটা একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে আপনাকে ফিল করতে হবে। তো সেই ওটিপিটা ফিল করার পর আমি সাবমিটে ক্লিক করছি, ঠিক আছে, আপনারাও সাবমিটে ক্লিক করবেন। দেখুন যে ব্যক্তির আধার কার্ডের ফ্রন্টে, ঠিক আছে, ফ্রন্ট পেজে আধার কার্ডের যে ব্যক্তির ছবিটা আছে, ঠিক আছে, ছবিটা এখানে চলে আসবে, নাম চলে আসবে, ঠিক আছে, তার মানে কেয়ার অফ বা ওয়াইফ অফ যাই হোক, ঠিক আছে, সেটা চলে আসবে। আর এখানে ডেট অফ বার্থ, ঠিক আছে, মানে আধার কার্ডের যে ফ্রন্ট পেজ আছে সেই পেজটা এখানে শো করবে, আপনি দেখে বুঝতে পারবেন। তো এটা করার পর আপনি ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। তো ভেরিফাই সাবমিটে ক্লিক করার পর দেখুন এখানে চলে আসছে আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্ক উইথ ইয়োর রেশন কার্ড, ঠিক আছে, মানে আমার আধার কার্ডের রেশন কার্ডের সাথে লিঙ্ক হয়ে গেল। এবার এখানে ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করার পর দেখুন লিঙ্ক মোবাইল নাম্বার, তো আমার যেহেতু মোবাইল নাম্বার লিঙ্ক নেই প্রথমে বলে দিয়েছিলাম, তো মোবাইল নাম্বারটা আমি লিঙ্ক করব। তো মোবাইল নাম্বারটা লিঙ্ক করার জন্য এখানে আমাকে মোবাইল নাম্বারটা দিতে হবে। তো তাই আমি ডু ইউ ওয়ান্ট টু সেন্ড ইয়োর মোবাইল নাম্বার, ঠিক আছে, তো আমি মোবাইল নাম্বারটা লিঙ্ক করার জন্য আমি এখানে ইয়েসে ক্লিক করছি, ঠিক আছে, এখানে ইয়েস ক্লিক করলাম। ইয়েস ক্লিক করার পর দেখুন এখানে এন্টার ইয়োর মোবাইল নাম্বার, ঠিক আছে, এখানে মোবাইল নাম্বারটা আপনাকে দিতে হবে। তো মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিলাম। তো এখানে মোবাইল নাম্বারটা ফিল করার পর আপনি এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো সেন্ড ওটিপিতে ক্লিক করার পর একটা ওটিপি এসছে আমার ফোনে, ঠিক আছে, সেটা হচ্ছে ফুড ডিপার্টমেন্ট থেকে এসছে, সেই ওটিপিটা আপনি এখানে ফিল করে দেবেন। সেই ওটিপিটা ফিল করার পর ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখুন মোবাইল নাম্বার লিঙ্ক সাকসেসফুলি হয়ে গেছে, ঠিক আছে, এখানে আপনার প্রপার লেখা চলে এসছে, এবার আপনি ওকে করে দেবেন। তো আপনার রেশন কার্ডের সাথে আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দুটো লিঙ্ক হয়ে গেছে। এবার যদি আপনি চেক করেন দেখবেন চেক করার সাথে সাথে আপনাকে, তো আমি লিঙ্ক করার পর আমি আবার চেক করছি যে লিঙ্ক হয়েছে কিনা, সেটা আমি এখানে সার্চে ক্লিক করলাম। তো দেখুন এখন দেখাচ্ছে যেরকম প্রথমে দেখাচ্ছিল আধার ইজ নট লিঙ্ক ইয়ার, ঠিক আছে। তো এটা আপনারা চিন্তা করার কোনো কারণ নেই, এটা দুদিন পর, একদিন পর বা 24 ঘন্টা পর কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, তারপর আপনারা চেক করুন, অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তো তবুও আমি সেই ভিডিওটাতে চেক করে আপনাদেরকে জানিয়ে দেবো। তো আশা করি ভিডিওটা অনেকটা হেল্পফুল হলো। তো অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করুন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।